জয়নগরে জোড়া খুনের ঘটনার পরেই জয়নগরের পাশেই আমরা দেখেছিলাম দোলুয়াখাকি গ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি সৈফুদ্দিন লস্করের অনুগামীরা হামলা চালিয়েছিল। প্রায় 20 থেকে 25টি বাড়ি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখান থেকে বহু মানুষ পালিয়ে যান, ঘর ছাড়া ছিলেন তারা। তারপরে প্রায় 4 দিন পরে প্রশাসন সেখানে ত্রাণ পৌঁছে দেয় এবং একে একে তারা ঘরে ফেরার চেষ্টা করেন এবং তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু সেই আগুনের সঙ্গে সঙ্গেই ভস্মীভূত হয়ে গিয়েছিল। সেখানে বারংবার ত্রাণ নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে বামেরা, কংগ্রেস, আমরা আক্রান্তর পক্ষ থেকে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আজকে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কান্দনের দুই প্রতিবাদী মৌসুমি এবং টুম্পা, কিন্তু এই প্রত্যেকটি ক্ষেত্রেই তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং আজকেও মৌসুমি এবং টুম্পাকে বাধা দেওয়া হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, আজকে যখন মৌসুমি এবং টুম্পা ঘটনাস্থলে যান তখন তাদের বিরুদ্ধে প্রশাসনের কি পদক্ষেপ ছিল, মৌসুমি এবং টুম্পার কি অভিযোগ? দেখো অঙ্কুদ্দ, তোমাকে বলে রাখি যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দলিলখাঁচি গ্রামে 5 জনের একটি প্রতিনিধি দল ঢুকতে পারবে এবং তাদের কোনো রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক প্ল্যাকার্ড থাকবে না, এমনটাই হাইকোর্টের নির্দেশ। সেই মেনেই গতকাল সিপিএমের 5 প্রতিনিধি দলকে দলিলখাঁচি গ্রামে ঢুকতে দেওয়া হয়েছিল। আজ যখন টুম্পা ও মৌসুমি যখন ঢোকে দলিলখাঁচি গ্রামে তখন তারা 5 জনের থেকেও তাদের বেশি সংখ্যক লোক ছিল, মানে টোটাল 7 জনের মতন একটি প্রতিনিধি দল ছিল। যখন তারা ঢুকতে যায় গ্রামে তখন তাদেরকে প্রথমে গুদামারিহাট এলাকায় পুলিশ বাধা দেয়। তখন সেখানে পুলিশের সঙ্গে বচসা হওয়ার পরে তারা 5 জনই ওই দলিলখাঁচি গ্রামে ঢোকে এবং ঢোকার পরে পুলিশ সূত্রে যেটা খবর যে হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা নাকি রাজনৈতিক কথাবার্তা বা উত্তেজনক মূলক কথাবার্তা বলছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু টুম্পা আর মৌসুমীর দাবি যে তারা এরকম কোনো রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কোনো কথাবার্তাই তারা বলেনি, তারা মানুষদের অভাব অভিযোগ জানছিল এবং কি করে তাদের পাশে দাঁড়ানো যায় এমনটাই তারা জানছিল, এমনটাই টুম্পা ও মৌসুমী অভিযোগ করছে। কিন্তু পুলিশ যেটা বলছে যে তারা ঢুকে গ্রামে উত্তপ্ত করার জন্য তারা রাজনৈতিক উত্তাপ্তজনক কথাবার্তা বলছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অঙ্কুরদা, শেষ পর্যন্ত সেই ত্রাণ কি পৌঁছানো গেছে দোলুয়াখাঁকিতে নাকি সেই ত্রাণও পৌঁছতে দেয়নি? একদমই অবশেষে দীর্ঘক্ষণ পুলিশের বসার পরে সেই ত্রাণ নিয়ে অবশেষে টুম্পা ও মৌসুমী সেই গ্রামে ঢোকে, দোলুয়াখাঁকি গ্রামে ঢোকে এবং তাদের যেসব অগ্নিবিধ্বস্ত পরিবার আছে আপনাদের অভিজ্ঞতাটা ঠিক কি হলো দোলুয়াখাঁকিতে যখন আপনারা গেলেন, কিভাবে বাধা দেওয়া হয়েছে আপনাদের? দেখুন, আমরা তো ওখানে কোনো রাজনৈতিক দলের হয়ে যাইনি বা কোনো রাজনৈতিক দলের আমরা নেত্রী বা নেতা নয়। আমরা ওখানে গেছি যে মানুষগুলোর 28টা বাড়ি যেভাবে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, তাদের পোশাক নেই, তাদের খাওয়ার কিছু নেই, তাদের বাসস্থান নেই, সেই মানুষগুলোর মুখে আমরা কিছু খাবার তুলে দিতে গেছি, কিছু ত্রাণ নিয়ে গেছি যেগুলো তাদের হাতে আমরা দেব। তো আমরা যাওয়ার মুখেই পুলিশ আমাদের বললো এখানে কোনো ব্যানার নিয়ে যাওয়া যাবে না, যেহেতু আমাদের হচ্ছে প্রতিবাদী একটা মঞ্চের ব্যানার ছিল। তো যাই হোক, আমরা সেই ব্যানারটা সরিয়ে নেই। তারপরে আমরা যখন গ্রামের মধ্যে ঢুকলাম তখন পুলিশ আমাদেরকে বাধা দিল যে তোমাদের ভিতরে এইভাবে যাওয়া হবে না বা হচ্ছে তোমাদের এখানে খুব স্বল্প পরিমাণ কথা বলতে হবে, অন্য কোনো বেফাস কথা বলা যাবে না, মানে বিভিন্ন ভাবে অনেক ধরনের শর্ত ওনারা পুলিশ আমাদের উপরে চাপিয়ে দিলেন। তো আমরা বললাম এখানে আমরা সাধারণ মানুষের যেভাবে ক্ষতি হয়েছে, তাদের খাওয়ার নেই, তাদের শরীরে পোশাক নেই, তাদের মাথার উপরে ছাদ নেই, তাদের পাশে আমরা গিয়ে দাঁড়াচ্ছি, তাদের কিছু প্রাণ আমরা তাদের হাতে তুলে দিতে যাচ্ছি, তো আমরা কম কথা বলবো কি বেশি কথা বলবো, এটা পুলিশের পারমিশন আমরা কেন নেব? আমরা তো হাইকোর্টে রীতিমতো রায় পেয়ে গেছি সাধারণ মানুষ আমরা যেতে পারবো তাদের কাছে ত্রাণ নেই, তাহলে পুলিশ এখানে কেন আটকাচ্ছে? এটা প্রত্যেক মানুষ বুঝতে পারছে, পুলিশ সম্পূর্ণভাবে সাধারণ মানুষের হয়ে কাজ করছে না, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। পুলিশের গায়ে যে উর্দিটা আছে সেই উর্দির মান পুলিশ রাখছে না। আমরা সাধারণ মানুষ সবসময় পুলিশের ওপরে নির্ভর করে পুলিশের কাছেই যাই, কিন্তু সেই পুলিশই কি করছে, তারাই রক্ষক রক্ষা করতে গিয়ে তারাই ভক্ষক হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের আচরণ ব্যবহার, এখানে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়েছে পুলিশ। পুলিশ যদি
সেই দিন যেদিন এই 28টা বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সেই দিন যদি নীরব দলদাস হয়ে না থাকতো, নীরব দলদাস হয়ে না থাকতো পুলিশ, তাহলে এই 28টা বাড়ি পুড়ে যেত না। পুলিশ ওই দিন নীরব দলদাস হয়েছিল, যেটা ওখানকারের ওখানকারের মানুষ বললো যে নীরব দর্শক হয়ে দলের হয়ে কথা বলেছেন এবং নীরব দর্শক হয়ে ওনারা দেখেছেন ওখানে এই বাড়িগুলো। শেষ পর্যন্ত কি ভেতরে যেতে পারলেন? শেষ পর্যন্ত কি ভেতরে যেতে পারলেন দলুয়া খাকি গ্রামের? শেষ পর্যন্ত পুলিশের সাথে কথা বলে পুলিশকে পুলি ওই ধরনের উর্দিধারী ওই ধরনের পুলিশকে আমরা চাই না। আমরা আইন মানি, কিন্তু পুলিশ যেভাবে সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে চাইছেন সেই রকম পুলিশকে আমরা মানি না। আমরা আমাদের মতো আইনত ভাবে আমরা কথা বলে আমরা আমাদের মতো আমরা পুলিশকে পিছনে ফেলে দিয়ে আমরা আমাদের মতো আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা আমাদের যতটুকু সমর্থন আমরা সেইভাবে আমাদের আমরা ত্রাণ তুলে দিয়েছি ওই মানুষগুলোর হাতে, যারা যাতে একটা দুটো দিন তারা খেতে পায়। দেখুন, আমরা তো কোনো নেতা মন্ত্রী নয় যে আমরা অনেক কিছু দিতে পারবো। আমরা কামরুনির হয়ে অতি সাধারণ মানুষ, আমাদের যতটুকু সমর্থন ততটুকু আমরা আয়োজন করে আমরা নিয়ে গেছি এবং আমাদের দাবিও রেখেছি যে এই 28 জনের বাড়ি পুড়ে গেল, এদের ক্ষতিপূরণ কে দেবে? সিএম কেন চুপ করে আছে? সিএম কেন এখনো তাদের বাড়িতে যাচ্ছে না? এদের ক্ষতিপূরণ গুলো কে দেবে? সিএম কে? সিএম যারা চুরাই মত। দেখা যাক আপনাদের এই প্রতিবাদ কতটা কার্যকরী হয়। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এই মুহূর্তে ওইখানে ত্রাণ দেওয়ার পর পুলিশ বর্তমানে ওই জায়গা কি এখনো পর্যন্ত পিকেটিং চলছে? পুলিশ পিকেটিং একদমই হ্যাঁ, যে দলিল খাকি ঢোকার যে মেন রাস্তা গুদামের হাট থেকে যেখানে দলিল খাকি ঢুকতে হয় সেই জায়গায় এখনো পর্যন্ত বিশাল পুলিশ পিকেট বসানো হয়েছে এবং গ্রামে অনবরত পুলিশ টহল দিচ্ছে এবং যাতে কোনো অপরিচিত ব্যক্তি এই গ্রামে না ঢুকে ব্যবস্থা করতে পারে সেই কারণে পুলিশ পুরো গ্রামটাকে ঘিরে রেখে দিয়েছে। অঙ্কুরদা একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ দলুয়া খাকিতে গিয়েছিলেন কামদুনির প্রতিবাদী মৌসুমি এবং টুম্পা এবং তাদের সেই আজকে ত্রাণ নিয়ে তারা যখন যান তাদেরকে সেখানে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বচসা কামদুনির প্রতিবাদীদের। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ এই বচসার পরে অবশ্য তারা ভেতরে যেতে পারেন, পুলিশ তাদের অনুমতি দিলে সেখানে গিয়ে তারা ত্রাণ হাতে তুলে দেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়।